আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ 2023 যেটা এবারে সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হলো, আর আজকে ছিল ফাইনাল ম্যাচ। তো এই আইসিসি ওমেন টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপটি 2009 সাল থেকে শুরু হয়ে আসছে, এবার অষ্টমবারের মতো টি টোয়েন্টি মহিলা কাপ অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকাতে। তো আজকে যে ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া তাদের খেলা হলো। ওই অস্ট্রেলিয়া মেগ লার্নিং ক্যাপ্টেন, তিনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বেথ মনি, তিনি 74 রান করেন এবং নট আউট থাকেন। শেষ পর্যন্ত তাদের অস্ট্রেলিয়ার রান যে দাঁড়ায় হচ্ছে 156। তো সাউথ আফ্রিকাকে 157 রানের টার্গেট দেয়। আর এই সাউথ আফ্রিকাতে যারা আগে ব্যাটিং করেছে এযাবৎকাল যতগুলি খেলা হয়েছে, তো তারাই যারা পরে ব্যাট করছে তারা হেরে গেছে। এই সাউথ আফ্রিকার পিচ এমনই ভাবে তৈরি। তো সাউথ আফ্রিকা যাওয়ার ব্যাটিংয়ে নেমে অল ভট এর যে 61 রান এর উপরে ভর করে যখন তিনি ইয়াং প্লেয়ার তিনি আউট হয়ে গেলেন, তখন সাউথ আফ্রিকা ম্যাচ থেকে ছিটকে গেল। তারা মাত্র 137 রানে তাদের 6 উইকেট পড়ে গেল এবং শেষ পর্যন্ত তারা 137 রান করলো। এবং অস্ট্রেলিয়া 6-6 বার এই ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো। তারা আজকের যে ম্যাচ, এই ম্যাচটি 19 রানে জিতে গেল। মোট এই খেলা, ওই ওমেন টি টোয়েন্টি খেলা 8 বার হয়েছে, তার ভিতরে তারা 6 বার জিতল এবং ডমিনেট করছে তারা ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অজিরা অস্ট্রেলিয়ারা। তো আজকের নিউজ এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন সব খবর পেতে 10 স্পোর্টস 24 চ্যানেলের সাথে থাকুন।